খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তালেবও ইন্তেকাল করলেন। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী তাইফের ময়দানে গেলেন। তাইফের ছেলেরা পাথর মেরে বিশ্বনবীর দেহটাকে জাজরা করে দিলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়ে ছবি নিয়ে তাইফের কাফেরেরা চিনল না সে আলো দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করি হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে এই নবী এমন নবী যে নবীকে এমন কিছু গুণাবলী দিয়েছেন যেটা অন্য কোনো নবীকে দেন নাই এমন কিছু মর্যাদা দিয়েছেন যা অন্য কোনো নবীকে এমন মর্যাদা দেন নাই যেমন এই নবীর সিনা চাক করা হয়েছে উনি সাহেবুল শক্কে সদর আর কোন নবীর সিনা চাক করা হয়েছে বলেন ওনার দুইবার সিনা চাক করা হয়েছে যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে উদুম গায়ে দেখেছে তারা বর্ণনা করছেন যে দুইটা কাপড়ের মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দেখা যায় আমরা বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত এরকম সিলের দাগ দেখতে পেয়েছি শক্ত সদর এটা বিশ্বনবীর একটা স্পেশাল গুণ যেটা আর অন্য কোনো নবীকে দেন নাই আবার উনি সাহেবুল মেয়ারাজ উনার মেয়ারাজ হয়েছে পৃথিবীর আর কোনো নবীর এই মেয়ারাজ হন নাই বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা কলেজার টুকরা খাদিজা নাই যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন খাদিজার জন্য বিশ্বনবী মা আয়েশাকে ধমক দিয়েছেন সাইয়েদাতুনা খাদিজার কথা যখন বিশ্বনবী মা আয়েশার কাছে বলতেন মা আয়েশা বলতেন ওগনবী কোন জাহিলি যুগে এক বুড়ি মহিলার সাথে আপনার বিবাহ হয়েছে মরে গিয়েছে কবরে শুয়ে আছে ওই মহিলার পরে কত সুন্দরী সুন্দরী মহিলা আমরা আপনার ঘরে আসলাম এরপরেও কেন আপনি ওই বুড়ির কথা আমাদেরকে বলেন ওই বুড়ির কথা কেন আমাদেরকে শুনান বিশ্বনবী রেগে গেলেন সাইয়েদাতুনা খাদিজাকে বুড়ি বলার কারণে বিশ্বনবী মা আয়েশার চোয়ালটা এভাবে চেপে ধরেছে কোনোদিন স্ত্রীর গায়ে হাত তোলেন নাই শুধু একবার খাদিজাকে বুড়ি বলার সুতিটা চেপে ধরেছে বলেন আল্লাহু আকবার আবার বিশ্বনবী বলতেন রুজিকতু হাব্বাহা খাদিজার ভালোবাসা আমার পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে আবার বিশ্বনবী বলতেন যখন উনি দোয়া করতেন তখন বলতেন ও আল্লাহ কিয়ামতের ওই কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না বাবা তার ছেলেকে চিনবে না মা তার মেয়েকে চিনবে না বন্ধু তার বন্ধুকে চিনবে না পীর সাহেব তার মরিদকে চিনবে না নেতা তার কর্মীকে চিনবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমা ইযিন শানুন ইউগনি ওই কঠিন মুসিবতের দিন যেদিন কাউ কেউ কাউকে চিনবে না ওই মুসিবতের দিন আমি যেন আমার খাদিজাকে বলে না যাই আমি যেন আমার খাদিজাকে চিনতে পারি তার মানে ভালোবাসা কম ছিল না বেশি ছিল ভালোবাসা বেশি ছিল খাদিজা ইন্তেকাল করলেন জাবালে হুজুনে ওনাকে দাফন করা হয়েছে সবাই কবর দিয়ে চলে যায় বিশ্বনবী কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে রইলেন আবু বকর বিশ্বনবীকে বলল নবী চলেন আমরা চলে যাই বিশ্বনবী আবু বকরকে বলল তুমি যাও আমি যাব না এইমাত্র যেই মহিলাটাকে কবর দেওয়া হয়েছে এ কোনো সাধারণ মহিলা না আমার জীবনের সঙ্গে নেই খাদিজা আজীবন আমাকে যে শেল্টার দিয়েছে
ছাতার মতো শেল্টার দিয়েছে, তার সমস্ত সম্পদ আমার পায়ের সামনে বিছিয়ে দিয়েছে রে আবু বকর। তোমার মন চায় তুমি ঘরে ফিরে যাও, আমি যাব না। এখন এই খাদিজার কবরে তিনটা প্রশ্ন করা হবে। আমি খাদিজার পক্ষে তিনটা প্রশ্নের জবাব দিয়ে তারপরে বাড়ি ফিরে যাব রে আবু বকর। সাইয়েদানা জিব্রাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দাঁড়িয়ে থাকার দরকার নাই, আপনি আবু বকরের সাথে চলে যান। আল্লাহ বলেছেন, ওই কবরের তিনটা প্রশ্নের জবাব দিতে যদি খাদিজার সমস্যা হয়, আরশের উপর থেকে ওই তিনটা প্রশ্নের জবাব আল্লাহ নিজেই দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, কেমন ভালোবাসতেন বিষ্ণুবীকে আল্লাহ, কেমন ভালোবাসতেন। খাদিজাও ইন্তেকাল করলেন, চাচা আবু তলেবও ইন্তেকাল করলেন। দাওয়াত দেওয়ার জন্য বিশ্বনবী তাইফের ময়দানে গেলেন। তাইফের ছেলেরা পাথর মেরে বিশ্বনবীর দেহটাকে যাজরা করে দিলেন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলুলে লিয়ে, পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাইফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিলুলে লিয়ে, পাথরের আগাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত জ্বরে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। খাদিজাও নাই, আবু তলেবও নাই, তাইফের ময়দানে গিয়ে মার খেয়ে আসলেন। বিশ্বনবীর হৃদয়টা বড় ভাঙ্গা। বিশ্বনবী মনে করলেন, আমার এই দুনিয়াতে আর কেউ নাই। বিশ্বনবী দুনিয়াতে বসে বসে কষ্ট পায়, আরশের উপর থেকে এগুলা দেখে কে? আল্লাহ রাব্বুল আলামিন প্ল্যান করছেন কেমন করে আমার বন্ধুর মন ভালো করা যায়। জিব্রাইলকে ডেকে বলল, ওগো জিব্রাইল, আমার বন্ধুকে স্পেশাল সারপ্রাইজ দিব। এই সারপ্রাইজের গিফটটা তুমি দিলে হবে না, তোমার হাতে দিতে চাই না। আমার প্রেয়ারা নবীকে দুনিয়া থেকে টান দিয়ে আমার হাতে নিয়ে আসো। সুবহানাল্লাহ, সাহেবুল মেয়ারাজ, এই নবীর মেয়ারাজ হয়েছে, এটা বিশ্বনবীর একটা স্পেশাল গুণ। আবার উনি সাহেবুল শাফা, শাফাতের মালিক। কিয়ামতের কঠিন দিন বিশ্বনবী ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। কিয়ামতের কঠিন দিন যেদিন কেউ কাউকে চিনবে না, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হাই আমার কি উপায় হবে, হাই আমার কি উপায় হবে। সূর্যটা যখন মাতার কাছে চলে আসবে, মানুষ পাগল পাড়া হয়ে এদিক সেদিক ছুটাছুটি করবে। মানুষ সাইয়েদনা আদামের কাছে গিয়ে বলবে, ও আদাম, ও নবী, রব্বুল আলামিন আপনাকে নিজ হাতে সৃষ্টি করেছেন, আপনি প্রথম নবী, আল্লাহর কাছে আপনি সুপারিশ করেন, আল্লাহ যেন বিচারের কাজ অতি তাড়াতাড়ি শুরু করে দেয়, আমাদের আর সহ্য হচ্ছে না। জান্নাতে যেতে হলে জান্নাতে যাব, প্রয়োজনে জাহান্নামে যাব। এরপরেও আল্লাহকে বলেন যেন অতি তাড়াতাড়ি বিচারের কাজ সমাধান করে, আমাদের আর সহ্য হচ্ছে না।
আর পারি না অতি তাড়াতাড়ি বলেন বিছারে কাজটা যেন শেষ করে সাইয়েদানা আদম বলবেন আমার পক্ষে সম্ভব না যাও নূর কাছে যাও সাইয়েদানা নূহ বলবে ইব্রাহিমের কাছে যাও সাইয়েদানা ইব্রাহিম বলবে আমি পারবো না যাও মূসার কাছে যাও মূসা বলবে আমি পারবো না যাও ঈসার কাছে যাও সাইয়েদানা ঈসা বলবে আরে আমি তো পারবই না তবে শোনো একটা কথা শোনো এদিক সেদিক দৌড়াদৌড়ি করে কোনো লাভ নাই জায়গা মতো যাও যেখানে গেলে কাজ হবে মানুষ বলবে বলে দেন কোথায় যাবো সাইয়েদানা ঈসা বলবে মাকামে মাহমুদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায় আছেন তার কাছে যাও সেখানে গেলে কিছু হবে মানুষ পাগলের মতো দৌড়ে গিয়ে বিশ্বনবীর কাছে গিয়ে বলবে ওগো নবী সব নবীদের কাছে ব্যর্থ মন নিয়ে ফিরে আসলাম আপনি আমাদের জন্য কিছু করেন বিশ্বনবী সিজদারত অবস্থায় থেকে বলবেন আল্লাহুম্মা ইয়া উম্মতি আল্লাহুম্মা ইয়া উম্মতি আয় আল্লাহ আপনি আমার উম্মতকে বাঁচান আমার প্রিয়ারা উম্মতকে বাঁচান আপনি তাদেরকে মাফ করে দেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর কান্নার সহ্য করতে পারবেন না রাব্বুল আলামিন বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা ওগো নবী আপনি মাথা তোলেন আজকে আপনি যা চাইবেন আমি আপনাকে সব কিছু দিব ওয়াসাল তুতা আপনি যা চাইবেন আমি সব কিছু আপনাকে দিব আপনি মাথা উঠান ওয়াশফা তুশাফা আপনি যত সুপারিশ করবেন সমস্ত সুপারিশগুলো আমি কবুল করব আপনি মাথা উঠান বিশ্বনবী দাঁড়িয়ে বলবেন লিকুল্লে নাবিয়িন দাওয়াতুম মুস্তাজাবু দাওয়া ওগো আল্লাহ আপনি এই পৃথিবীর সব নবীকে একটা স্পেশাল দোয়া করার অনুমতি দিয়েছেন আর ওই স্পেশাল দোয়াটা করলেই আপনি কবুল করে নিয়েছেন আর এই পৃথিবীর সমস্ত নবী ওই দোয়াটা করেছে আপনি কবুল করে নিয়েছেন কিন্তু আমি করি নাই ওয়া ইন্নি আখতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ আমি আমার ওই স্পেশাল দোয়াটা কিয়ামতের এই মুসিবতের দিন আমার গুনাহগার উম্মতের জন্য রেখে দিয়েছি সুবহানাল্লাহ বিশ্বনবী তখন সুপারিশ করে করে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দিবেন সুবহানাল্লাহ এই সুপারিশ পেতে হলে কিছু করা লাগবে কি লাগবে না বলেন এমনিতেই আমরা সুপারিশ পাব রসুলের আদর্শকে গ্রহণ করতে হবে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় পর্যন্ত মাথার তালু থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত কদম বকদম প্রত্যেকটা সেক্টরে রসুলকে মানতে হবে রসুলের আদর্শ আমার ভিতরে বাস্তবায়ন করতে হবে অনুসরণ করতে হবে আমলে আনতে হবে তাহলে গিয়ে আপনি রসুলের সুপারিশ পাবেন মনে রাখবেন রসুলের সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া যাবে না রসুলের সুপারিশ লাগবেই আল্লাহ তাআলা আমাদেরকে রসুলের আদর্শে আদর্শবান হয়ে আমাদের জিন্দেগিকে পরিচালনা করার তৌফিক দান করুক সবাই বলুন আমিন